গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আমি প্রতিদিন সকালে উঠে যে গাছগুলো দেখি, আজকে ভাবলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, আমার গাছে কতগুলো ফুল ফুটেছে, নানান রকমের ফুল ফুটেছে। তো তারপরে সকালের টিফিন খাবো, তো তার জন্য এখানে দেখতে হচ্ছে টিফিন বানিয়ে নিয়েছি। আর আমাদের পাড়ায় রুটিওয়ালা এসেছিলো, তো ওখান থেকে আমি নিয়েছি রুটি আর এই প্রজাপতি বিস্কুট। তো রুটিগুলো শিখে নিয়েছি আর চা বানিয়েছি, আর বাড়িতে ছিল লাড্ডু আর মিষ্টি। তো এখন আমরা তিনজন মিলে, মানে বাপি, মা আর আমি, তিনজন মিলে বসে টিফিন খাচ্ছি। আর এই প্রজাপতি বিস্কুট খেতে আমার খুব ভালো লাগে, আর এই চা দিয়ে রুটি এরকম চুবিয়ে চুবিয়ে খেতে আমার তো খুব ভালো লাগে। কারা কারা এরকমভাবে খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো তারপরে আমি দোকানে গিয়েছিলাম, আজ যেহেতু বৃহস্পতিবার, তো মা বললো যে সয়াবিন রান্না হবে, তো আমি তার জন্য সয়াবিন আনতে গিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ মা সবজিগুলো কেটে দিচ্ছে, মার আজকে শরীরটা একটু খারাপ, তাই মা বললো যে আজ রান্নাটা তুই কর। তো এখানে দেখতে পাচ্ছ আমি সয়াবিনগুলো এনে জলে ভিজিয়ে দিয়েছি, আর মা এই সাইডে সব সবজিগুলো কেটে দিচ্ছে। তো আমি দোকানে যাওয়ার আগে ভাত আর ডাল করব আজ যেহেতু, তো ডাল আর ভাত দুটো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মুগ ডাল করব। তো এই সাইডে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে দোকানে গিয়েছিলাম। তো তারপরে আমি দোকান থেকে এসে, আমরা যে টিফিন করেছিলাম, তো টিফিনে অনেকগুলো বাসন পড়েছিল, তাই ভাবলাম বাসনগুলো একটু মেজে নিই। তোমরা তো দেখলেই আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি ঘরে, তো দেখতে পাচ্ছ বিছানাটা অগোছালো হয়ে আছে, তো চলো বিছানাটা পরিষ্কার করে নিই। তো দেখো বন্ধুরা, আমার তো বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার আমি বসাবো রান্না। আর এই সাইডে দেখতে পাচ্ছ মা মশলাটা একটু বেটে দিচ্ছে, আমি বাটতে পারি, বাট একটু অসুবিধা হয়, তাই মাই মশলাটা আজকে বেটে দিল। বন্ধুরা, মা তো মশলা বেটে সব কিছু গুছিয়ে গাছিয়েই দিয়েছে, আমি শুধু রান্নাটা করব। তো এই সাইডে দেখতে পাচ্ছ আমি যেহেতু রান্না করছি, তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো এখানে আমার রান্না হয়ে গেছে। তো আমি ওই কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, দিয়ে জোর কমিয়ে দিয়ে এখন যাচ্ছি কলে, তো জল আনতে যাব। আর এখানে দেখতে পাচ্ছ ডাবর নিয়ে নিয়েছি, আর বাইরে তো প্রচুর রোদ উঠেছে, তো কিছু তো করার নেই, জল তো আনতেই হবে। তো বাড়িতে জল নিয়ে তো আমি চলে এসেছি, আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 11টা। তো চলো এবার স্নান করে নিই। তো আজ যেহেতু বৃহস্পতিবার, পাড়ায় ফুল ব্যাপারই এসেছিলো, তো সেখান থেকেই আমি ফুল কিনেছি। তো দেখতে পাচ্ছ আমার তো পুজো করা হয়ে গেছে। তো এবার বাপি কাজ থেকে বাড়ি আসলে সবাই মিলে ভাত খেয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে খেতে বসে পড়েছি। আর আজকের দুপুরে মেনুতে ছিল সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, এই সাইডে কুমড়ো বড়ি ছোলা দিয়ে তরকারি করেছি, আর এখানে মুগ ডাল করেছি আর ভাত। তো আজকে দুপুরে এই ছিল আমাদের মেনু।
বন্ধুরা, তারপরে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর বিকেলবেলা উঠে ঠাকুরের সব বাসনপত্র মাজলাম, আমার যে গাছগুলো রয়েছে গাছে জল দিলাম, তো দিয়ে আমি ঠাকুরকে সন্ধে দেখালাম, গোপাল সোনাদের খেতে দিলাম, আর এখন বসে একটু টিভি দেখছি। আর আমার একটু কুরকুরে খাওয়ার ইচ্ছে হলো, তাই দোকানে গিয়েছিলাম, গিয়ে এই কুরকুরে আর একটা হুরুম ভাজা দুটো প্যাকেট কিনে নিয়ে এসেছি। এখন আমি বসে বসে টিভি দেখছি আর এগুলো খাচ্ছি। আর রাতে আজকে নিরামিষ যেহেতু বৃহস্পতিবার, তাই ভাবলাম যে পরোটা বানাই, পরোটা আর আলুর তরকারি, তো এগুলো খেয়ে দিয়ে নিয়ে আমি বানিয়েছিলাম পরোটা। আর আমার পরোটা খেতে অতটা ভালো লাগে না, আমি লুচি খেতে ভালোবাসি, তাই আমি আমার নিজের জন্য কয়েকটা বানিয়েছি লুচি, আর বাপি আর মা দুজনে খাবে পরোটা। আর এখানে দেখতে পাচ্ছো আমি করেছি আলুর তরকারি, আর বাপি কাজ থেকে আসার সময় নিয়ে এসেছিল জিলিপি। তো আজকে রাতের ডিনার হচ্ছে আমাদের এই লুচি, তরকারি, জিলিপি, আর মার জন্য পরোটা। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।